যারা ইন্নাল আবরার, মানুষের মতো মানুষ যারা লাফি নাইম, তারা এই জগৎ ওই জগৎ সব জগতে সুখী। আল্লাহ আকবার কয় না? এখানে অনেক কমই মাদ্রাসার বড় বড় হুজুররা আছে, আমি তো এখনো লেখকা ছোট হুজুর, জুমার পরে বহু মুসল্লি আইসা কয় ও হুজুর হাদিয়াটা আস্তে করে দেয়, আমিও আস্তে করে পকেটে ঢুকাই, এবার হুজুর ছেলেটার জন্য দোয়া কইরেন, আল্লাহ যেন আমার ছেলেটার মানুষের মতো মানুষ বানায়। এবার আমি জানতে চাই যে মিয়া আমার হাদিয়া দিছে, এ মিয়া মানুষ না গরু? কথা কয় না? এ মিয়া যারা জন্ম দিছে মানুষ না গরু? তাহলে কেন বলল মানুষ বানানোর জন্য দোয়া করতে? তার মানে বোঝা গেল মানুষের গড়ে জন্ম নিলে মানুষ হয় না, তারে মানুষ বানাইয়া নিতে হয়। কথা বলেন ঠিক কিনা? এটাই মূল কথা। ইন্নাল্লাহ বরর লাফি নাইম, যদি মানুষের মতো মানুষ হতে পারো, মানুষের মতো মানুষ হতে পারো, সুখ আর সুখ, সুখ আর সুখ যিনি দিবেন গো, চিৎকার করে বলেন না তার নাম কি? এবার হুজুর আমরা আমাদের একটু বুঝান মানুষের মতো মানুষ কারা, শুনতে রাজি আছেন নি? বাংলাদেশের মধ্যে তাওবি মাদ্রাসার মধ্যে সবচেয়ে বড় বিদ্যাপীঠের নাম দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী, আলিয়া মাদ্রাসার মধ্যে মনে করেন সাসিনা দারুন নাজাত, আর আপনাদের ইহকালীন শিক্ষার মধ্যে সবচাইতে সম্মানিত প্রতিষ্ঠান হল বুয়েট। কি আগে ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, আগে কি? আগে হলো বুয়েট, এক নম্বরে বুয়েট। এতে মানুষ আসছে আলহামদুলিল্লাহ, জায়গা নাইনি বসার, তো খাড়াই রয়েছে কিল্লাই, খাড়াই কিন্তু বুঝি ভাল লাগে, মনোযোগ দেন। এক নম্বরের তার নাম হলো বুয়েট, কি নাম? দুই নম্বরের তার নাম ঢাকা মেডিকেল, তিন নম্বর হলো ঢাকা ইউনিভার্সিটি। তাহলে এক নম্বর সম্মানিত আপনাদের তা হলো বুয়েট, দুই নম্বর ঢাকা মেডিকেল, তিন নম্বর হলো ঢাকা বিশ্ববিদ্যালয়। এবার আমি জানতে চাই আব্রার রেজারা মাসছে, তারা সবাই কম মেধাবী না বেশি মেধাবী? কথা কয় না? যেন তেন মেধাবী নয়, অনেক বেশি মেধাবী, এই কারণে বুয়েটের স্টুডেন্ট হতে পেরেছে। কিন্তু ও আমার বন্ধুরা, যারে হত্যা করেছে আবরার, সে যার সৃষ্টি, চিৎকার করে বলেন না তার নাম কি? অমিয়ারাদে বলে না তার নাম কি? আল্লাহর সৃষ্টি একজনকে যদি কেউ হত্যা করে, সে যেন পুরা মানবকে হত্যা করলো বলেন না উযুবিল্লাহ। এখন বুয়েটের মধ্যে যারা পড়াশোনা করে তারা সবচাইতে মেধাবী, আমাদের কথা ঠিক না? এবার আমি জানতে চাই আব্রারে যারা মারছে তারা কি মানুষ না অমানুষ? মাত্র আপনারা কইলেন সবচাইতে বড় মেধাবী, কারণ সে চট্টগ্রাম মেডিকেলে পড়ে না, চট্টগ্রাম ভার্সিটিতে পড়ে না, রাজশাহী ইউনিভার্সিটিতে পড়ে না, কুষ্টিয়াতে পড়ে না, আমার বন্ধুরা জগন্নাথে পড়ে না, জাহাঙ্গীরনগরে পড়ে না, বাংলার শ্রেষ্ঠ বিদ্যাপীঠ বুয়েটে পড়ে। তার মানে বোঝা গেল বুয়েটে পড়লে মানুষের মতো মানুষ হওয়া যায় না, তারে মানুষ বানাইয়া নিতে হয়। কথা বলেন ঠিক কিনা? যদি মানুষ হইতো তাহলে বিজ্ঞা মিলিয়ে নিরীহ উগ্রহলারে মাইত। এবার রায়ের পরে গত সপ্তাহ যখন তাদের রায় হয়েছে, আপনাদের অনেকের মায়া লাগবে, আমি আর ইফতারও মায়া লাগছে, কিন্তু আমার বাবারা আমার বন্ধুরা মায়া লাগলে লাভ হবে কি? তারা তো এখনো মানুষ হতে পারে, মানুষ হতে পারছেনি। এইবার আসেন মসজিদে আজান চলেনি, কথা কয় না? বাংলাদেশের একজন অন্যতম কবি আছিল যার নাম শামসুল ইসলাম, কি নাম? বাংলার একজন অন্যতম বড় মাপের কবি, দাদা মনে হয় বালা আছিল, হিজারা ভালো আছিল, যার কারণে কি চমৎকার নাম রাখছে শামসুল ইসলাম, ইসলামের সূর্য। অথচ জালিম আজান সহ্য করতে পারত না, আজানকে বেশ্যার ডাকের সাথে তুলনা করেছে। আমি জানতে চাই শামসুল ইসলাম মানুষ না অমানুষ? সে তো বাংলার সেরা কবি, আমরা অমানুষ করেন তো? সে তো বাংলার কি? সে বাংলার, সে হল বাংলার সেরা কবি, কিন্তু মানুষের মতো মানুষ হতে পারে নাই আমার বাবার আমার বন্ধুরা। শামসুল ইসলাম লতিফ সিদ্দিকী থেকে শুরু করে পাকলা মুরাদ পর্যন্ত মন্ত্রী এমপি বড় মাপের কবি হওয়া গেছে, তবে মানুষের মতো মানুষ হওয়া যায় নাই। কথা বলেন ঠিক কিনা? আর মানুষের মতো মানুষ যদি আপনি না হতে পারেন, মসজিদের সভাপতি হন আর টাকলার মতো যত বড় প্রতিমন্ত্রী আপনি হন না কেন, ওই জগৎ তো পরের হিসাব, এই জগতে জুতার বাড়ি আছে না নাই? আছে কিনা?
যেতে চাই না, ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে, বিসমিল্লাহ ছিল, বিসমিল্লাহ আছে, বিসমিল্লাহ থাকবে। আমার মতো এরম বন্ড আরিফ মিয়াজি কুটিও যদি বিসমিল্লার পক্ষে না থাকে, আমরাই সময়ের ব্যবধানে অতল গহ্বরে হারিয়ে যাব। বিসমিল্লাহ ঠিক, বিসমিল্লার জায়গায় কেয়ামত পর্যন্ত থেকে যাবে, কথা বলেন ঠিক কিনা?